প্রিয় দর্শক, নিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনারা জানেন যে আজকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনটিকে মডেল করার জন্য সব ধরনের আয়োজন করেছিল নির্বাচন কমিশন এবং ভোটারদের মধ্যেও আমরা দেখেছি যে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। প্রার্থীরাও এই নির্বাচনের অনিয়ম নিয়ে কোনো প্রশ্ন তোলেননি এবং ভোটের পরিবেশে সবাই সন্তুষ্ট ছিলেন। এদিকে এই সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্র ভিসা দেবে না বলে নতুন এক নীতি ঘোষণা করেছে দেশটি। আমরা সার্বিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রাজা। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা একটু পরে গাজীপুরে যাব, তার আগে আমরা নির্বাচন কমিশনে আজকে নির্বাচন কমিশনার আলমগীর সাহেবের একটু প্রতিক্রিয়া ছিল নির্বাচনটি নিয়ে, আমরা সেটা একটু দেখে আসতে চাই। সেই রিপোর্ট নির্বাচন ভবনের মনিটরিং কক্ষে গাজীপুর সিটির ভোট শুরুর পরে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করতে শুরু করে নির্বাচন কমিশন, যেখানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য কমিশনাররা। যদিও সেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার ছিল সীমিত। ভোট শুরুর দু ঘন্টা পর দুটি কেন্দ্রের গোপন কক্ষে ভোটারদের প্রভাবিত করার প্রমাণ পাইছি। কমিশনের নির্দেশে পরে এই দুই কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়। পরে আরও তিনটি কেন্দ্রের গোপন কক্ষে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চিত্র ধরা পড়ে সিসি ক্যামেরায়। সেগুলোতে র্যাবের আলাদা টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসি। এরকম দু একটি অভিযোগ ছাড়া বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর মেলেনি পুরো ভোটে। ভোট শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, নির্বাচন হয়েছে অবাধ ও সুষ্ঠু। সবার কাছ থেকে আমরা একই খবর পেয়েছি যে গাজীপুরের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে অবাধভাবে নির্বাচন হয়েছে এবং যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিশেষ করে মেয়র প্রার্থীরা, তারা সবাই বলেছেন নির্বাচনের ব্যবস্থাপনা তারা অত্যন্ত সন্তুষ্ট। আনুমানিক 50% ভোট পড়েছে বলে জানান তিনি। এই যে আমরা যে সিসি ক্যামেরা দেখেছি, এই জন্য যে মানুষ কোনো অন্যায় কাজ করার জন্য ভয় পেয়েছে, যে কোনো অন্যায় কাজ করতে, এটাই আমাদের সাকসেস। আর তাছাড়া আমরা এখান থেকে বসে দেখে যেখানে যেখানে আমাদের নজরে পড়েছে সেগুলো তো আমরা ব্যবস্থা নিয়েছি। জাতীয় নির্বাচনের আগে কমিশনের এই ট্রায়াল নির্বাচন নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন? আমরা অত্যন্ত সন্তুষ্ট, আপনারা সন্তুষ্ট, আপনাদের প্রতিনিধিরাও সন্তুষ্ট, জনগণ সন্তুষ্ট, ভোটাররা সন্তুষ্ট, ক্যান্ডিডেটরা সন্তুষ্ট। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। জি ম্যাডাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি বাইরে থেকে এই গাজীপুরের নির্বাচনটা আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন বা আপনার পর্যবেক্ষণটা কি হবে এই নির্বাচন নিয়ে? নির্বাচন কমিশনের কিন্তু সাধারণত প্রতিটা নির্বাচনই সুষ্ঠুভাবে করার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়। তারপর ক্ষেত্র বিশেষে হয়তো দেখা যায় যে কোনো কোনো সময় সেই চেষ্টাটা মানে সাফল্য নিয়ে আসে না, সফলতা নিয়ে আসে না আর কি। তো এই গাজীপুর নির্বাচন নিয়ে কিন্তু অনেক প্রথম থেকেই আলোচনা চলছিল সবার মধ্যে, সব শ্রেণীর লোকজনের মধ্যে। ইভেন টক শোতেও অনেক কথাবার্তা হয়েছে, নির্বাচন কমিশনেও কমিশনার মহোদয়রা অনেকবার এই গাজীপুর নির্বাচন নিয়ে কথা বলেছেন। এই গাজীপুর নির্বাচন কিন্তু অ্যাকচুয়ালি খুব চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। গাজীপুর সিটি কর্পোরেশনটাও বড়, প্লাস এখানে অনেক ফ্লোটিং ভোটার কিন্তু এখানে আছে এবং যারা ভোটের নিয়ন্ত্রণে রেখে, ভোটের দিন নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ছিল নির্বাচন কমিশনের জন্য। তো নির্বাচন কমিশন আমরা দেখেছি যে প্রথম থেকেই প্রচার প্রচারণায় কিন্তু অ্যাকচুয়ালি নির্বাচনের পরিবেশটা বিঘ্নিত হয় যদি প্রচার প্রচারণার সময় আচরণ বিধিমালাটা যথাযথভাবে প্রতিপালিত না হয় বা যারা আচরণ বিধিমালা ভঙ্গ করছে আচরণ বিধি তাদের বিরুদ্ধে যদি যথাযথভাবে কোনো স্টেপ নাও না হয়। তো প্রথম থেকে দেখা যাচ্ছিলো যে নির্বাচন কমিশন খুবই সতর্ক অবস্থায় ছিলেন, আচরণ বিধিমালা যাতে যথাযথভাবে প্রতিপালিত হয়, যারা প্রার্থী এবং প্রার্থীর সমর্থক সবার মধ্যে এই বিষয়টা কিন্তু খুবই সতর্কতার সাথে নির্বাচন কমিশন এটা অবলোকন করেছেন এবং কেউ আচরণ বিধিমালা ভাঙার চেষ্টা করলে তাকে একটা জবাবদিহিতার আওতায় কিন্তু তারা এনেছেন। সুতরাং মনে হচ্ছিল তখন থেকে যে এই প্রচার প্রচারণার সময় যদি পরিবেশটা ভালো থাকে তাহলে কিন্তু নির্বাচনের দিনটাও ঠিক একই ধরনের একটা বার্তা দেয় যে নির্বাচনের দিন একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা বা প্রেক্ষাপট তৈরি হয়। সেক্ষেত্রে আজকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করেছি যে
দুই একটা কেন্দ্র ছাড়া যেটা খবরের মাধ্যমে দেখলাম সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার একটা পূর্ব শর্ত যে কেন্দ্রের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু দেখা যায় না কি ঘটনা ঘটছে। অনেক সময় প্রিজাইডিং অফিসাররাও অনেক সময় প্রভাবিত হতে পারে বা কেন্দ্রের মধ্যে অন্য বুথে কি হচ্ছে সেটা দেখা যায় না, মানে বুথের মধ্যে অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে যেটা নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার বা আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত থাকে নিয়ন্ত্রণে তারাও কিন্তু জানতে পারে না যদি না ওই বুথ থেকে কোনো ধরনের ইনফরমেশান দেওয়া হয়। তো সিসি ক্যামেরা দেওয়ার কারণে কিন্তু সরাসরি বুথে কি ধরনের কাজ হচ্ছে সেটাও কিন্তু নির্বাচন কমিশন মনিটর করছে। এবং দেখলাম যে পাঁচটা কেন্দ্রে এ ধরনের অনিয়ম হওয়ার কারণে দুটো কেন্দ্র মনে হয় বাতিল হয়েছে এবং তিনটা কেন্দ্র আবার নিয়ন্ত্রণ করে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আবার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। তো তাতে দেখা যাচ্ছে যে নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনার জন্য নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু নির্বাচন নিয়ে আমরা কোনো অভিযোগও পাইনি যে আমরা যেটা শুনলাম প্রার্থী বা ভোটার বা যারা প্রার্থীর পেছনে থাকেন কোনো জায়গা থেকেই যেহেতু গুরুতর নিয়ম ভঙ্গের বা ভোটার ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই, সুতরাং আমার পর্যবেক্ষণ এটাই যে গাজীপুরে নির্বাচন যেটা হয়েছে সেটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। ম্যাডাম আরেকটি বিষয় যে সবাই তো আমরা ধরে নিয়েছিলাম যেহেতু ইভিএমে ভোট হয়েছে যে দ্রুত ফলাফল ঘোষণা হবে এবং কে জয়ী এটাও আমরা জেনে যাব। দেখেন এখন রাত 10টা বেজে গেছে অলরেডি, এখন পর্যন্ত সম্ভবত 1/4 কেন্দ্রের রেজাল্ট ঘোষণা করে, এই বিলম্বে আসলে কারণটা কি হতে পারে? নির্বাচনে অ্যাকচুয়ালি যদি ভোট গ্রহণ প্রক্রিয়া 4টার মধ্যে শেষ হয়ে যায় তাহলে ফলাফল কিন্তু যেটা ইভিএম থেকে ফলাফল আমরা নেওয়ার পরে যে ম্যানুয়াল পদ্ধতিতে যে আমাদের ফর্মগুলো ফিল আপ করতে হয় সেটা করা হয়। তো আমি হয়তো বা নির্বাচন কমিশন এই ব্যাখ্যাটা ভালো দিতে পারবেন যে নির্বাচনের সময় যেটা ছিল ভোট গ্রহণের যে নির্দিষ্ট সময়সীমা 4টা, 4টার পরেও যদি লাইনে ভোটার থাকে, যদি লাইনে ভোটার থাকে, কারণ আমি আগেই বলেছি যে এটা কিন্তু গাজীপুর কিন্তু একটা ফ্লোটিং ভোটারের আধিক্য আছে এবং শ্রমিক লেভেলের অনেক ভোটার আছে, তো অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট নিয়েও ঝামেলা হতে পারে যে ফিঙ্গারটা ঠিক মতো ম্যাচ করছে না, ওখানে হয়তো কিছুটা সময় লাগছে যার ফলে লাইনটা দীর্ঘ হচ্ছে কিন্তু সেভাবে ভোট গ্রহণ প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে না। এই কারণে যদি 4টার পরেও আমাকে সময় দিতে হয় ভোট গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে রেজাল্ট ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে তো আমি রেজাল্টটা এখন 4টা যদি শেষ হয় 6 ঘন্টা কিন্তু অলরেডি পার হয়ে গেছে, 6 ঘন্টা অলরেডি হয়ে গেছে, এখন তো সব শহরের মধ্যেই ভোট যেহেতু মানে প্রত্যন্ত এলাকা না, সেই কারণে একটু সবারই আশা ছিল যে আজকে হয়তো 8টা 9টার মধ্যে পুরো রেজাল্টটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইভিএমটাকে আমরা সাকসেসফুল করতে চাই এই কথাগুলো বলেই, কিন্তু যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা এখানে স্বচ্ছ প্লাস যে রেজাল্টটা আমরা ব্যালটে যে ম্যানুয়াল পদ্ধতিতে যে নির্বাচনটা আমরা ব্যালট পদ্ধতিতে আমাদের ভোট গণনা করতে করতে শেষ রাত হয়ে যায় এটা আমরা তাৎক্ষণিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভোটের ফলাফলটা আমরা জানতে পারি, মানে যে ফর্মালিটিসগুলো আছে রেজাল্ট বের করানোর পর সেই ফর্মালিটিগুলো কিন্তু দ্রুত হয়ে যায়। এখন আমরা 1/4 আপনি বলছেন 1/4 আমরা রেজাল্ট পেয়েছি, বাকিগুলো এখন ভোট গ্রহণ অফিসিয়ালি 33টা, তাহলে এই যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কি দীর্ঘ মানে দীর্ঘ হয়েছিল কিনা লাইন দীর্ঘ থাকার, কারণ স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু ভোটারের উপস্থিতি ভালো থাকে, কাউন্সিলররা যেগুলো থাকে তারা প্রচুর ভোটার তারাই নিয়ে আসে, ভোটারের উপস্থিতি যদি বেশি থাকে সেক্ষেত্রে ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে লম্বা করতে হয়েছে কিনা সেটা যদি হয় তাহলে একটা আমরা সমাধান পাই বা উত্তর পাই যে এই জন্য হয়তো ফলাফলটা দিতে দেরি হচ্ছে, কিন্তু যদি সেটা না হয় তাহলে কেন এই রেজাল্টটা, কারণ নারায়ণগঞ্জে কিন্তু আমরা সিটি কর্পোরেশন নির্বাচন আমরা আসার আগ দিয়ে আর কি এই নির্বাচন আমাদের নির্বাচন কমিশন শেষের দিকে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন করে এসেছিলো এবং সেটা ইভিএম দিয়েই করে এসেছিলো, সেখানে কিন্তু ভোট গ্রহণ মানে ফলাফলটা কিন্তু আমরা খুব দ্রুততার সাথেই দিতে পেরেছি। এখন এই গাজীপুরে কেন বিলম্ব হচ্ছে এটা আমার মনে হয় ব্যাখ্যাটা যেহেতু আমরা নাই সেখানে ব্যাখ্যাটা তো নির্বাচন কমিশন আমরা রাজা ভাই একটা প্রশ্ন নিব, প্রশ্ন নিয়ে আমরা আপনার কাছে আসছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। হ্যাঁ আমার ওই দুই অতিথির কাছে আমার প্রশ্ন, ঠিক আছে, যে গাজীপুরের ইলেকশন বিকাল 4টার সময় বন্ধ হয়েছে, ঠিক আছে, এখন রাত 10টা, তো অনেক সময় হয়ে গেছে, তো রেজাল্ট হতে এত দেরি কেন? দুইজন
ম্যাডাম তো অলরেডি উত্তর দিয়েছেন, রেজা ভাই যদি কিছু বলতে চান এটা নিয়ে বলতে পারেন। না, আমার মনে হয় যে সাবেক নির্বাচন কমিশনার হিসেবে ওনার অভিজ্ঞতা থেকে উনি বলেছেন, এবং আমরা নারায়ণগঞ্জে নির্বাচনের কথা জানি যে অনেক দ্রুততার সাথে ইভিএমের কারণে রেজাল্টটা হয়েছিল। এখানে যদি আমি ধরেও নেই যে এক ঘন্টা বেশি সময় লেগেছে, চারটার পরে আরও এক ঘন্টা বেশি লেগেছে, কারণ ভোট কিন্তু 50% গ্রহণ করা হয়েছে, সুতরাং খুব যে ভেতরে মানুষ ছিল সেটা বলা যাবে না। তো তারপরেও আমরা 5 ঘন্টা হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় যে এটা একটা বড় ধরনের চিন্তার বিষয় যে কেন তেমন লাগছে। যাই হোক, কমিশন নিশ্চয়ই এটার কোনো ব্যাখ্যা দিতে পারবে। আমাদের প্রত্যাশা যে আমরা দ্রুত রেজাল্টটা চেয়েছিলাম, এবং এটা যন্ত্রের রেজাল্ট যদি ফলাফল ঘোষণা যদি এত সময় লেগে যায় তাহলে হাতে করলে কত সময় লাগবে, এই প্রশ্ন তো স্বাভাবিক কারণে উঠবে। আমার ধারণা দর্শক সেটাই বোধহয় বলতে চেয়েছেন। জি রাজা ভাই, আরেকটা হচ্ছে এই গাজীপুরের নির্বাচনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যে এই নির্বাচনটাকে কি একটু ব্যতিক্রম ধর্মী আপনার কাছে মনে হয়েছে কিনা? গাজীপুরের নির্বাচনটা যেহেতু শহরের খুব কাছে, কেন্দ্রের খুব কাছে একটি প্রান্তিক নির্বাচন হয়েছে, সুতরাং এখানে কিন্তু এক ধরনের নজরদারি ছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন নিয়ে এখানে এই দেশে যে কথাবার্তাগুলো হচ্ছে সেটাও কিন্তু এই নির্বাচনের দিকে একটা নজরদারি রেখেছে। তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন ভিসা পলিসির কথা বলা হয়েছে সেটা সরকারের কাছে কিন্তু আগেই এসছে, ঘোষিত হয়েছে কিন্তু একদিন আগে, গাজীপুর নির্বাচনের আগে। সব কিছু মিলিয়ে মনে হয় যে তার একটা ইতিবাচক প্রভাব পড়েছে। আমরা এখানে দেখেছি যে প্রার্থী দল প্রত্যেকে যার যার জায়গায় অত্যন্ত দায়িত্বপূর্ণ ভূমিকা রেখেছে, দায়িত্বশীল ভূমিকা রেখেছে। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে। একটা কথা আমরা সবসময় বলি, নির্বাচনে যারা প্রার্থী হন, যেই দল থেকে প্রার্থী হন, সেই দল এবং প্রার্থীরা যদি সদাচরণ করেন তাহলে কিন্তু কমিশনের জন্য অনেক সহজ হয়ে আসে নির্বাচনটা ভালো করা। দ্বিতীয় হলো, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ ভূমিকা রাখে এবং জনগণ যদি ভোট দিতে আসে এবং ভোটটা যদি নির্বিঘ্নে দিতে পারে তাহলে কিন্তু একটি ভালো নির্বাচন সম্ভব। এই নির্বাচনে আপনি দেখেন 480টি কেন্দ্রে নির্বাচন কমিশন কিন্তু কেন্দ্র থেকে সিসিটিভি দিয়ে মনিটর করেছে এবং তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থাও নিয়েছে, এর একটা প্রভাব পড়েছে। এর আগে আমরা একজন কাউন্সিলর প্রার্থীকে আমরা দেখেছি নির্বাচনের প্রার্থীরা বাতিল করেছে তার মন্তব্যের জন্য, এইগুলোর একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এবং সত্যি সত্যি নির্বাচন কমিশন যেটা চেয়েছে যে তারা একটা ভালো নির্বাচন করবে, তাদের জন্য এসিড টেস্ট, এবং সেটি এসিড টেস্টে আমি বলবো প্রথম ধাপে নির্বাচন কমিশন উত্তীর্ণ হয়ে গেছে, একটি ভালো নির্বাচন হয়েছে। আরও বেশি ভোটার কাস্টিং হতে পারতো, কিন্তু আমার ধারণা আমরা গত অনেক দিন ধরে যে নির্বাচনে মানুষের উৎসাহের কিছুটা ভাটা দেখতে পেয়েছি তার বোধহয় কিছুটা প্রতিফলন এখানেও হয়েছে। এত সুন্দর সুষ্ঠু একটি ভালো নির্বাচন কিন্তু দেখা যাচ্ছে যে ভোটার উপস্থিতি কম, এবং এটা একটা বড় কারণ হতে পারে, যেটা সেটা হলো যে যে চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি এই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণেও অনেকটা হয়তো ভোটার উপস্থিতি আরও কম হয়েছে, না তো হয়তো আরও বেশি। তবে সেখানে প্রশ্ন থেকে যায় বিএনপি আসলে নির্বাচনের পরিবেশটা এরকম থাকতো কি না, সেটা একটা বড় প্রশ্ন জায়গা থাকতো কি না। আমার মনে হয় থাকা কঠিন হতো, থাকতো কি না জানি না, কিন্তু রাখাটা কমিশনের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াতো। কমিশনের যে স্টেপগুলো নিল, যেটা গতকাল দেখলাম আমরা, আপনি একটু আগে বলেছেন যে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিয়েছে, আওয়ামী লীগের প্রার্থীকে নোটিশ করেছে এবং তিনি নির্বাচন কমিশনে গিয়ে তিনি তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সব মিলিয়ে দেখ নির্বাচন কমিশনও তো একটু কঠোর অবস্থানেই ছিল যে আচরণবিধি মেনে চলার ব্যাপারে। দেখেন, আমাদের নির্বাচন কমিশন যে আইনটি আছে এবং নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা আছে সেটা যদি তারা প্রয়োগ করতে পারে ভালো নির্বাচন সম্ভব। আমরা নারায়ণগঞ্জে ভালো নির্বাচন দেখেছি, কুমিল্লাতে ভালো নির্বাচন দেখেছি, এবং সেটা কমিশনের একক প্রচেষ্টা কিন্তু নয়। কমিশন, দল, প্রার্থী এবং ভোটার মণ্ডলী, মানুষ, এবং একই সাথে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী, এই প্রত্যেকটা সমন্বয়ে একটি ভালো নির্বাচন হতে হয়। এখানে প্রতিটা পক্ষই আমার কাছে মনে হয় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমরা কিন্তু আমাদের নির্বাচনী আলোচনায় সবসময় কমিশনকে একটা কাঠগড়ায় দাঁড়াবার করাবার চেষ্টা করি। কমিশন অবশ্যই দায়িত্বের জায়গা থেকে কাজটা করে এবং কমিশনের ঘাড়ে দায়িত্বটা যায়, কিন্তু বাকি যে ফ্যাক্টরগুলো আছে তারা যদি সহযোগিতা না করতে চায় তখন কমিশনের পক্ষে সত্যি সত্যি নির্বাচন কঠিন হয়ে পড়ে। এখানে দেখেন, কমিশন সরকারি দলের যিনি প্রার্থী আছেন তাকে ডেকেছেন, তিনি কিন্তু খুব সদ আচরণ করে সেখানে গিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, এবং তিনি এমন কোনো আচরণ করেন নাই, তার কর্মীরাও এমন কোনো আচরণ করেন নাই যে এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি হতে পারে। একজন করেছিল, তাকেও কিন্তু সরিয়ে দিয়েছে এবং সেখান থেকে কিন্তু
শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে নাই। যিনি বিপক্ষের বড় প্রার্থী আছেন জায়দা খাতুন, তিনি একজন অতি সাধারণ নারী, কিন্তু তার ছেলে আগের মেয়র ছিলেন, তার একটা এলাকায় প্রভাব ছিল, তিনিও কিন্তু যথেষ্ট আমি বলবো যে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন। নারী ভোটারদের উপস্থিতিতে আমরা অনেক দেখতে পেয়েছি এবং এই যে নারীরা ভোট দিতে এসছে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে, সামগ্রিকভাবে কমিশন এখানে বড় ভূমিকা রেখেছে, কিন্তু একই সাথে বাকি ফ্যাক্টরগুলোকে আমাকে কনসিডারেশনে নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কমিশনের স্থানীয় কর্মকর্তারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, যারা প্রার্থী হয়েছেন তারা, বিশেষ করে মেয়র প্রার্থীরা অত্যন্ত আমি বলবো যে তাদের জায়গা থেকে সহিংসতা উস্কে দিতে পারে এমন কোনো কাজ তারা করেননি, বক্তব্যও দেননি। বলছেন যে সব স্টেক হোল্ডার যারা ছিলেন আর কি, সবার একটা সম্মিলিত প্রচেষ্টার ফল আমরা এই নির্বাচনটা দেখতে পেলাম। আমরা একটা প্রশ্ন নিব, রাজা ভাই আবার আসবো আপনার কাছে। হ্যালো, জি সালাম আলাইকুম। জি আমি মোহাম্মদ শাহাবুল্লাহ সরকার। জি আমার প্রশ্নটা হলো এই যে গাজীপুরে এই ভোটটাকে আমরা যদি মডেল হিসেবে ধরে নিই, একটা বৃহৎ দলের মোটামুটি অংশগ্রহণ ব্যতি রেখে জনগণের রাজনৈতিক দলগুলোর প্রতি যে আস্থা বা রায় দেওয়ার কথা, জাতীয় পর্যায়ে সেটা কি এটার প্রতিনিধিত্ব করতে পারবে কিনা এই নির্বাচনটা? ধন্যবাদ। মানে কি আপনি বলতে চাইছেন যে মানে বিএনপি কে ছাড়া এরকম নির্বাচন হলে সেটার প্রতিনিধিত্ব হবে কিনা? এরকম এরকম না, এটাকে বাদ দিয়ে জনগণের রাজনৈতিক দলগুলোর প্রতি যে সার্বিক আকাঙ্ক্ষা বা আস্থা, সেই জায়গাটায় পূর্ণতা পাবে কিনা এই নির্বাচন জাতীয় পর্যায়ে? জি রাজা ভাই কিছু উত্তর দেবেন। খুবই জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন এই কারণে যে এই নির্বাচনটা ভালো হয়েছে, আমরা এর আগে আরও অনেক ভালো নির্বাচন দেখেছি, এবং মানুষ যদি ভোট দিতে আসে ভোটটা দিতে পারে, দুটোই কিন্তু, ভোট যদি দিতে আসে এবং দিতে পারে তাহলে নির্বাচন সুন্দর হয়, স্বাভাবিক হয়, সুষ্ঠু হয়, দেখতে ভালো লাগে, একটা সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে নির্বাচন হচ্ছে। এখন এখানে রাজনীতির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বারবার বলছেন, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের ভেতরকার বিরোধ মেটাতে না পারে, নিজেরা যদি সহিংস আচরণের মধ্যে ব্যস্ত থাকে, সহিংস আচরণ থেকে সরে না দাঁড়ায়, তাহলে কমিশনের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে পড়ে, কারণ তখন প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও কিন্তু সেটা প্রভাবিত করে। উনি যে প্রশ্নটা করেছেন, উনি হয়তো বলতে চেয়েছেন যে বিএনপি যদি নাও আসে তারপরও কি একটা ভালো নির্বাচনের প্রতিনিধিত্বশীল নির্বাচন হবে কি না, এরকম নির্বাচন হলে নিশ্চয়ই সেটা একটা ভালো নির্বাচন হবে, কারণ নির্বাচনে করার অধিকারও আছে, বর্জনের অধিকারও কিন্তু যে কারো আছে, এবং কমিশন নিশ্চয়ই কাউকে একেবারে নিশ্চিত করতে পারবে না প্রত্যেকের অংশগ্রহণ। আমরা মনে করি যে নির্বাচন, ভালো নির্বাচন, যদি পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচন আছে সামনে, একটি আমরা ভালো দেখলাম, আরও চারটা রয়ে গেছে, এই চারটা যদি নির্বাচন, ভালো নির্বাচন এরকম হয় তাহলে হয়তো জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটা পথ দেখানোর জায়গা তৈরি। প্রিয় দর্শক, আমরা নিটল ডাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠান থেকে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমরা বিরতির পর ফিরে আসছি খুব শীঘ্রই। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা একজন দর্শকের ফোন নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। জি আমি ঝর্ণা গাজীপুর থেকে বলছিলাম। জি আমাদের এখানে প্রচন্ড ঝড় হচ্ছে তো। আচ্ছা জি। বিদ্যুৎ নাই, তারপরেও আমি কিছুক্ষণ দেখছিলাম আপনাদের এই অনুষ্ঠানটি, আমারে আমার কথা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, কিন্তু তারপরেও এই জায়দা বেগম উনি এত এগিয়ে কিভাবে রইলেন, নৌকার থেকে এগিয়ে কিভাবে রইলেন, এটি আসলে আমার মানে জানার ইচ্ছা ছিল আর কি, যে নৌকা কেন এত পিছনে পড়ে আছে, এটা আমার জানার জন্য খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি বৃষ্টির কারণে ঝড়ের কারণে এটা আপনারা ভোটাররা বলতে পারবেন, আমি কিছু শুনতেও পাচ্ছি না আপনাদের কথা, ঝড় হচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে। জি আপা, জি আপা অশেষ ধন্যবাদ। ম্যাডাম কি এটা নিয়ে কিছু বলবেন? তারপরে প্রশ্নের উত্তরটা তাহলে ওনার মধ্যেই আছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, অথচ উনি এই প্রশ্নটা রাখছেন, উনি নিজের সমস্যা মানে যে প্রশ্নটা উনি করছেন সেই উত্তরটা চিন্তা করে, মানে ভোটাররা তো উনি সুষ্ঠু নির্বাচনের সঙ্গে, তাছাড়া নির্বাচন এখনো শেষ হয়ে যায়নি, এখনো মানে ফলাফল বাকি রয়েছে, বলা যাবে না যে ম্যাক্সিমামই কেন্দ্র বাকি আছে, তাই না? এখনো ম্যাক্সিমাম কেন্দ্র বাকি আছে।
ম্যাডাম, একটা বিষয় যে এই এই নির্বাচনটা হওয়ার ফলে যে আগামী যে চারটা নির্বাচন সেটাতে কি কোনো একটা মানে ইতিবাচক একটা বার্তা পাবে কিনা, যে ভোটাররা যে না এই নির্বাচন কমিশন, বিশেষ করে আমরা গাইবান্ধা পাঁচের কথা যদি আমরা বলি, সেটাতে খুব শক্ত হাতে ওনারা মোকাবেলা করেছেন, যে নির্বাচনটাই বাতিল করে দিলেন, পরে রংপুরেরটা আমরা দেখলাম, কুমিল্লার আমরা ভোট দেখলাম, সব মিলিয়ে কি এই নির্বাচন কমিশনের প্রতি একটা ভোটারদের একটা আস্থার পরিবেশ একটা তৈরি হচ্ছে কিনা? অবশ্যই আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে নেক্সট যে নির্বাচনগুলো আসে, যেমন এখানে আচরণ বিধিমালা ভঙ্গের কারণে যে অ্যাকশনগুলো হয়েছে, তাহলে নেক্সট যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হবে আচরণ বিধিমালা ভাঙার প্রবণতাটা কিন্তু কমে যাবে। দেন দুইজন একজন কাউন্সিলরকে জাস্ট আগের দিন কিন্তু তার প্রার্থিতা বাতিল করেছে, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। তারপরে প্রার্থীকে কমিশনে ডেকে আনা হয়েছে। তাহলে আমরা কখন অ্যালার্ট হই? যখন আইনটা সঠিকভাবে প্রতিপালন হয়, তখন আইন ভঙ্গ করার প্রবণতা যাদের মধ্যে থাকে তখন কিন্তু তারা অ্যালার্ট হয়ে যায়। গাজীপুর নির্বাচন অবশ্যই সামনে যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনের ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা অবশ্যই রাখবে। আমরা এখনও নির্বাচন যেহেতু সম্পূর্ণ আমরা মানে নির্বাচনী সময়টা কিন্তু তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পূর্ববর্তী নির্বাচন দিন ইভেন ফলাফল ঘোষণা পর্যন্ত, তো ফলাফল ঘোষণা হওয়ার হবে এবং তারপরে যদি একটা ইতিবাচক আমরা পাই, মেসেজ পাই, তাহলে অবশ্যই সামনে যে তিনটা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন বরিশাল, খুলনা, সিলেট এবং রাজশাহী, একটা ইতিবাচক ভূমিকা অবশ্যই রাখবে। মানে আর কি, যেহেতু আপনি কমিশনে ছিলেন, এই কারণে প্রশ্নটা স্বাভাবিকভাবে চলে আসে যে মানে আপনাদের সময়ে কেন আপনারা এটা মানে পারলেন না, বা কেন একটু প্রশ্ন জনগণের মধ্যে কেন রয়ে গেল নির্বাচন? অ্যাকচুয়ালি আমাদের সময় কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ভালো হয়েছে, রংপুর ভালো হয়েছে, গাজীপুরও ভালো হয়েছে, ইভেন শেষে কিন্তু নারায়ণগঞ্জ নির্বাচনও ভালো হয়েছে। ইস্তিয়াক ভাই কিন্তু ইতিমধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা বলেছেন, নির্বাচন কমিশন গাড়ি চালানোর দায়িত্বে থাকে, এটা ঠিক আছে, কিন্তু গাড়ির যদি অন্য পার্টসগুলো ঠিক মতো না থাকে তাহলে কিন্তু গাড়িটা ভালো চলে না। তো আমি যেটা মনে করি যে নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনার জন্য নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের প্রত্যেকেরই একটা পজিটিভ ভূমিকা থাকতে হবে, মানে মানসিকতাটা থাকতে হবে। যে একটু আগে আমি বলেছি যে বুথের মধ্যে কী হচ্ছে, দেখেন সিসি ক্যামেরা দেওয়ার পরেও বুথের মধ্যে সাহসটা রেখেছে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য, তাহলে বুথের মধ্যে ক্যামেরা না থাকলে তো আমরা দেখতে পাই না। তাহলে বুথে যে সর্বনিম্ন যে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত যে একটা চেইন মেনটেন করতে হয়, এই চেইনের মধ্যে যদি কোনো ধরনের কোনো ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে তুলনা নির্বাচন কমিশনের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। না, যেহেতু আপনাদের একটু মানে এক বছর হয়ে গেছে, মেয়াদ শেষ হয়েছে, যে আপনারা কি কোনো অ্যাকশন নিতে পেরেছিলেন ওই সময়টা, যে একটু মানে প্রার্থীদের একটু ভয় ভীতি ধরানোর জন্য যে তোমাদেরকে? না, আচরণ বিধিমালা যখন ভঙ্গ হয়েছে আমরা তো মোবাইল কোর্ট দিয়ে রাখি, এটা কিন্তু সব তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু ম্যাজিস্ট্রেট সমন্বয়ে একটা টিম করা হয় যেটা মোবাইল কোর্ট পরিচালনা করে আচরণ বিধিমালা দেখভাল করার জন্য। আচরণ বিধিতেই কিন্তু আছে, নিয়মগুলো আছে যে কী কী ডিসিশন অ্যাকশনে তারা যেতে পারবে। আমরা কিন্তু এই মোবাইল কোর্টের মাধ্যমেই ইনফরমেশানগুলো আমাদের কাছে আসে, বা রিটার্নিং অফিসারের মাধ্যমে আমাদের কাছে ইনফরমেশানগুলো আসে, যেটা রিটার্নিং অফিসার কিছু মিট আপ করে, যেমন প্রার্থীকে ডেকে আনা এটা কিন্তু কমিশনই করবে, কার প্রার্থিতা বাতিল এটা কিন্তু কমিশনই করবে। যদি আমাদের কাছে যে ইনফরমেশানগুলো তখন এসছে আচরণ বিধিমালা ভঙ্গ সংক্রান্ত, আমরা কিন্তু সেগুলোতে অ্যাকশান নিয়েছি। যেগুলো আমাদের কাছে আসে নেই সেগুলো সম্পর্কে নির্বাচন কমিশন ইনফর্ম না হলে তো নির্বাচন কমিশনের পক্ষে পদক্ষেপ নেওয়াটা বাহাত তথ্য দেরিতে এসেছে, আপনারা দেরিতে সিদ্ধান্ত নিতে পারেন, সকস করেছি এরকম কথা আমরা শুনেছি। যে অ্যাকচুয়ালি আমরা ইভেন আমি ব্যক্তিগতভাবে রিটার্নিং অফিসারের কাছে আমি মানে প্রতিদিনই আমি জানতাম যে মোবাইল কোর্ট যারা পরিচালনা করছে তাদের ডিউটি ছিল প্রতিদিনের ইয়েটা দিবে, তারা চিত্রটা দিবে সারা দিন কী হয়েছে। অনেক সময় দেখা গেছে যে এই জায়গাটাও ফাঁক থেকে গেছে, সব আমরা প্রতিদিন রিপোর্টটা পাই নাই, রিটার্নিং অফিসার অনেক সময় আমাদের সেভাবে অকেবহাল করতে পারে নাই। এই যে গ্যাপগুলো আমি বলছি, এই গ্যাপগুলোর কারণে কিন্তু অনেক সময় আমাদের নির্বাচন প্রক্রিয়া, আমি বলেছি কিন্তু যে আচরণ বিধিমালা সুষ্ঠুভাবে প্রতিপালন হলেই কিন্তু নির্বাচনের ডেটা ভালো হওয়ার সম্ভাবনা 99% সেটাই আমাদের ইনশিওর হয়। জি, আমরা রাজা ভাইয়ের কাছে যেতে চাই। যে রাজা ভাই, যে গতকাল যে মার্কিন যে নতুন ভিসা নীতি দেওয়া হলো, যে এইটার কোনো প্রভাব এই নির্বাচন মানে আজকের এই নির্বাচনটায়
মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল বলে কি আপনার মনে হয়? আমি বলেছি কিছুটা, যেহেতু এই নিষেধাজ্ঞা রেস্ট্রিকশন, এটা তো নিষেধাজ্ঞা নয়, একটা নতুন নীতিমালা। এই নীতিমালাটা সম্পর্কে সরকারের দিক থেকে কিন্তু আগেই অবগত হয়েছে, সুতরাং মনোজগতে তো একটা প্রভাব রেখেছে। মাঠ পর্যায়ের যে প্রশাসন আছে তাদের এখানেও একটা, আমি বলবো, এটার একটা প্রভাব রেখেছে। কিন্তু তার চেয়েতে বেশি আসলে কমিশনই ভালো কাজ করেছে আমি বলবো। হাবিবুল আওয়াল সাহেব কিন্তু শুরু থেকেই আমরা দেখছি যে একদম শুরু থেকে, যেটা নুরুল হুদা কমিশনের প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন, তার চাইতে অনেক বেশি শক্ত অবস্থায় আমরা হাবিবুল আওয়ালকে দেখতে পাচ্ছি। আপনি গাইবান্ধা পাঁচে নির্বাচনটাই চিন্তা করেন, তিনি পুরো নির্বাচনটাকেই বাতিল করে দিয়েছিলেন সিসিটিভিতে পর্যবেক্ষণ করে। এবং এই যে এই শক্ত অবস্থান নেওয়া এবং সেটার একটা প্রতিফলন ঘটানো, সেটার কারণেও কিন্তু নির্বাচন ভালো হয়। গাজীপুরের ক্ষেত্রে আমি বলবো যে সেটাও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশন তারা একটা ভালো অবস্থান নিয়েছে। এই যে কাউন্সিলরের প্রার্থিতা বাতিল করা, সিসিটিভি দেখে সেখানে ফুটেজে ভিতরে থেকে যে মানুষকে বের করে দেওয়া, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এগুলো কিন্তু বুঝতে পেরেছে এলাকার যারা নির্বাচনে প্রভাব রাখতে চায়, কারচুপি করতে চায়, বুথ দখল করতে চায়, যেসব প্রার্থী তাদেরকে ব্যবহার করতে চায়, তাদের কাছে একটা বার্তা গেছে। সবচেয়ে বড় বার্তাটা যায় হলো কমিশন থেকে, দ্বিতীয়টা হলো আইনশৃঙ্খলা বাহিনী থেকে। আমরা গাজীপুরের যিনি কমিশনার এবং পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকে যার যার জায়গায় আমি বলবো শক্ত অবস্থানে ছিল, যাতে কোনো প্রকারে আইনশৃঙ্খলার অবনতি না হয়। এবং সেটা কিন্তু দুই একটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটে নেই তা নয়, জায়দা খাতুনের মিছিল আক্রমণ হয়েছে কয়েক দফা, কিন্তু আমরা দেখেছি এটা বড় আকার নিতে পারেনি। সেটাই এই আমি বলবো একটা যোগফল হয়েছে, এটা একটা ভালো নির্বাচন। অনেক সময় আমরা অভিযোগ পাই যে ধরেন পুলিশ কিছুটা, প্রার্থীরা যেটা বলতো ওই সময় যে বাড়াবাড়ি করা, যে তাদের সমর্থক বা এজেন্টদেরকে ধরে নেওয়া, ভয় ভীতি দেখানো, সেরকম ঘটনা তো আমরা গাজীপুরে আমরা শুনিনি বা সেরকম অভিযোগ আমরা শুনিনি। সব মিলিয়ে মানে প্রশাসন এবং পুলিশ প্রশাসন দুইটা প্রশাসনেরই এবং কমিশন এবং একটা ভালো একটা ভূমিকা। সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দেব মানুষকে, মানুষকে হলো মানে নির্বাচক মণ্ডলী, যারা যারা নির্বাচন করান, নির্বাচিত করেন, তাদের ভাবনাটা গুরুত্বপূর্ণ। কিন্তু তারা কীরকম নির্বাচন, ওই যে আপনি দেখেন দুজন মানুষ ফোন করেছেন, উদ্বেগ আছে, অর্থাৎ তারা জানতে চায় যে কেন ফলাফল দেরি হয়েছে, অর্থাৎ তাদের একটা পার্টিসিপেশন খুবই সক্রিয় সক্রিয় অংশগ্রহণ মানসিকভাবে শারীরিকভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষকে নির্বাচনে আসতে দিতে হবে, আসলে যেন ভোটটা দিতে পারে, এই পরিবেশটুকুই যথেষ্ট একটা ভালো নির্বাচনের জন্য। মানে এইটা কি ধরেন আগামী যে চারটা নির্বাচন আমি যদি একটু আলোচনা, একটা বার্তা দিবে কিনা যে ভোটারদেরকে, যে না আপনারা ভোট কেন্দ্রে আপনারা নির্বিঘ্নে আপনারা যেতে পারবেন এবং আপনাদের ভোটটা আপনারা দিতে পারবেন? অবশ্যই বড় বার্তা দিবে, কিন্তু নির্ভর করবে যেটা কবিতাপ বলেছেন, প্রার্থিতা ঘোষণার পর থেকে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে যে প্রক্রিয়াটা শুরু হয় সেখানে কী ধরনের আচরণগুলো ঘটছে। ধরেন যে এখন যদি প্রার্থীদের মধ্যে এত বিধিনিষেধের পরও সংঘাত সহিংসতা লেগে থাকে, তখন কিন্তু ভোটাররা এক ধরনের ভয় পাবে। অথবা কোনো ধরনের বক্তব্য যদি কোনো জায়গা থেকে আসে যে যেটা গাজীপুরে একজন কাউন্সিলর বলার চেষ্টা করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু অন্য কোথাও যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কিন্তু দেখবেন পরিস্থিতি আবার পাল্টে গেছে। সুতরাং নির্ভর করবে যে প্রার্থী, রাজনৈতিক দল প্রত্যেকে কী আচরণ করছে এবং একই সাথে পুলিশ প্রশাসন কী ধরনের ভূমিকা রাখছে, এগুলো অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু কিন্তু এই নির্বাচন অবশ্যই একটি পথ দেখাবে, ভালো পথ দেখাবে। জি, আমরা আরেকটা বিরতি নিয়ে আসছি প্রিয় দর্শক, আমরা নিউট্রাল নিউজ আর এক্সট্রা অনুষ্ঠান থেকে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। ম্যাডাম, আপনার কাছে আমরা যেতে চাই যেহেতু আপনি, আপনাকে আমরা পেলাম যে আমরা গত সপ্তাহে দেখলাম যে আরপিওর সংশোধনী একটা মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, যে এটার ব্যাপারে বলা হচ্ছে যে এখন নির্বাচন কমিশন চাইলে যে এক বা একাধিক কেন্দ্রের মানে ভোট বাতিল করতে পারবে, এটার ব্যাপারে আপনি কি আমাদেরকে একটু বিস্তারিত একটু বলতে পারেন কি না? অ্যাকচুয়ালি আমি যতটুকু জেনেছি পেপার পত্রিকা বা নিউজের মাধ্যমে, আমি তো নির্বাচন কমিশন কি সংশোধন চেয়েছে এবং খসড়াতে কোনটা অনুমোদন দেওয়া হয়েছে, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা কেউ কিন্তু দেখি নাই, আমরা একটা আন্দাজের উপর আলোচনা করছি। তবে 91 কিন্তু ইম্পর্ট নির্বাচন কমিশন, যে কোনো কেন্দ্র
যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, বা একাধিক কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বা দেখা যদি যায় যে পুরা যতগুলো কেন্দ্র আছে সবগুলো কেন্দ্রেরই কেন্দ্রের নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন হয়েছে যেটা নিয়ন্ত্রণের বাইরে, নির্বাচন কমিশন যদি এটা ফিল করে আর নির্বাচন পরিচালনা করে যাওয়াটা আইনসঙ্গতভাবে বা বিধিসম্মতভাবে সম্ভব না, তখন কিন্তু 91-এর ক্ষমতা বলে, কয়ের ক্ষমতা বলে নির্বাচন কমিশন এক বা একাধিক কেন্দ্র এবং ক্ষেত্র বিশেষে সবগুলো কেন্দ্রই বন্ধ করে দিয়ে রিইলেকশন দিতে পারে তদন্তের ক্ষেত্রে, তদন্ত করে যেটা গাইবান্ধা হয়েছে। এখন বেসরকারি ফলাফলের পরে কিন্তু আরও একটা স্টেজ থাকে যেখানে বিভিন্নভাবে অভিযোগ আসতে থাকে, কারণ নির্বাচনের দিনই কিন্তু বেসরকারি ফলাফল হচ্ছে, রিকাউন্ট করার এই ক্ষমতা কিন্তু ওখানেই দেওয়া আছে, মাঠ পর্যায়ে দেওয়া আছে, কিন্তু রিকাউন্ট সাধারণত হয় না যদি কাউন্টিং নিয়ে কোনো অভিযোগ থাকে। এছাড়া এর বাইরে কোনো অভিযোগ থাকলে কিন্তু তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনে আসে না যে ওই দিনই আমরা সেটা কোয়ারি করব। অনেক সময় বেসরকারি ফলাফলের পরে এমন কিছু অভিযোগ আসে যেটা কোয়ারি করার প্রয়োজনীয়তা ফিল করেছি আমরাও, ইভেন এইটা কোয়ারি করে হয়তো যদি সত্যতা থাকে সেখানে কেন্দ্রের ফলাফল বাতিল করে রিইলেকশন দেওয়া, এইটা কিন্তু বেসরকারি ফলাফলের পরে এটা হওয়ার জন্য যদি থাকতো আর কি আমরা মনে করেছি। এবং আমার মনে হয়, আমি একদিন একজন কমিশনারের বক্তব্য শুনেছি যে বেসরকারি ফলাফলের পরে বিফোর গেজেট নোটিফিকেশন, মানে গেজেট নোটিফিকেশন হয়ে গেলে তো সেটা একটা পাবলিক ডকুমেন্ট হয়ে যায়, তখন কিন্তু ট্রাইব্যুনালের ক্ষমতা অ্যারাইজ করে, তখন কিন্তু আর নির্বাচন কমিশনের করণীয় কিছু থাকে না। তো বেসরকারি ফলাফল হওয়ার পরে যদি কোয়ারি করে দেখা যায় যে কোনো কেন্দ্রে অরাজকতা হয়েছে বা নিয়ম ভঙ্গ হয়েছে বা ভোট প্রক্রিয়া ব্যাহত হয়েছে, কেন্দ্র এক বা একাধিক বা সবগুলো কেন্দ্র, তাহলে সবগুলো এক বা একাধিক কেন্দ্র অথবা সবগুলো কেন্দ্র বাতিল করার করে রিইলেকশন দেওয়ার ক্ষমতা সম্ভবত, আমার কমন সেন্স যেটা বলে, যেহেতু 91 দেওয়াই আছে, সুতরাং 91টা কারেকশন করতে চাওয়ার তো কোনো কারণ নির্বাচন কমিশন অ্যাড করছে, হ্যাঁ, বেসরকারি ফলাফলের পর সেখানে খসড়ায় যেটা আসতেছে যে এক বা একাধিক কেন্দ্র বাতিল করতে পারবে পুরো আসন না। তো অনেক সময় এক বা একাধিক কেন্দ্র বাতিল করলেও কিন্তু ফলাফলটা ইফেক্ট করতে পারে, এবং ওই এক বা একাধিক কেন্দ্রের যে ভোটার ভোট যেটা কাস্ট হচ্ছে সেই ভোট যদি ফলাফলকে ইয়ে করে প্রভাবিত করে, তাহলে স্টে রেখে ওই কেন্দ্রগুলো ইনকোয়ারি করে যদি দেখা যায় যে প্রকৃতপক্ষে এখানে কোনো অনিয়ম হয়েছে, তাহলে ওই ইলেকশন দিতে হবে। এটা তো নিশ্চয়ই বেসরকারি ফলাফলের পরে তো নির্বাচন কমিশন হাত বন্ধ ছিল, সেখানে আইন প্রয়োগ করার ক্ষমতা যদি নির্বাচন কমিশনকে দেওয়া হয়ে থাকে তাহলে এটা তো আমি বলবো, আপনি এটা বলছেন যে বাস্তবসম্মত এটা, হ্যাঁ, এটা একটা গুড ইয়ে আমি বলবো যে পাওয়ার এক্সারসাইজ করা নির্বাচন কমিশনের, তাহলে নির্বাচন কমিশন ক্ষেত্র বিশেষে এই বিষয়গুলো দেখার সুযোগ পাবে। রাজা ভাই, আপনি একদম শেষ করবেন, আপনাকে দিয়ে শেষ করতে চাই নির্বাচন নিয়ে। আপনি, আমি নির্বাচন কমিশনের যে আরপিউটার সংশোধনী এসছে এটা নিয়ে কমিশনের তরফ থেকে ব্যাখ্যাটা দেখেছি, কিন্তু যেহেতু বলা হয়েছে এক বা একাধিক, ফলে এক বা একাধিকের তো কোনো নাম্বার নিশ্চিত করা হয় না, সো ইট ক্যান বি হিউজ নাম্বার। যদি দেখা যায় 100টা কেন্দ্রে সমস্যা হয়েছে তো 100টা কেন্দ্রই বাতিল করতে পারে, আর যে এমনিতে কমিশনের যে ক্ষমতাটা আছে সেটা তো রয়েই গেছে 91-তে যেটা দেওয়া হয়েছে। একটা জায়গায় যেটা মনে হয়েছিল যে নির্বাচন কমিশন যে চেয়েছে যে গ্যাজেট নোটিফিকেশন না করা, তো সেটা চাইতে গেলো কেন, সেটাও আমার কাছে মনে হয় যে একটা হঠাৎ করে নির্বাচন কমিশন কেন চাইতে গেলো। বেসরকারি ফলাফলের পরে যদি কোনো একটা আসনের নির্বাচন নিয়ে এ ধরনের কোনো অভিযোগ ওঠে, দুই বা ততোধিক নাই কিন্তু এক বা একাধিক, তাহলে ওই আসনের গেজেট নোটিফিকেশনটা কিন্তু আমাকে স্টে করতে হবে, স্টে করে আমাকে এই কেন্দ্রগুলা আমাকে কোয়ারি করতে হবে। তবে গেজেট নোটিফিকেশনের পরে চেয়েছে এটা মনে হয় ঠিক না, এটা যদি এরকম করে কেউ মেসেজ আসে থাকে তাহলে এটা ঠিক না, কারণ গেজেট নোটিফিকেশনের পরে যেটা পাবলিক ডকুমেন্ট সেটা ট্রাইব্যুনাল ছাড়া আর ইলেকশন কমিশনের কোনো ভাবেই এখতিয়ার থাকে। তবে একটা কথা আমরা জানি যে বাংলাদেশের নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা আছে, প্রয়োগের জায়গায় সমস্যা। ভারতের নির্বাচনের কমিশনের চাইতেও আমাদের ক্ষমতা বেশি, আমাদের কমিশনের, কিন্তু আমরা প্রয়োগ দেখি না। ভারতে আমরা দেখি যে নির্বাচন কমিশনাররা যে ভূমিকা রাখেন, একজন ডিজি লেভেলের কর্মকর্তা 2013 নির্বাচনে আমি কভার করতে গিয়ে দেখেছি যেই ধরনের ভূমিকা রাখতে পারেন, অত্যন্ত নাম করা প্রার্থীদেরকে যেভাবে তিনি শাসাতে দেখেছি আমরা, সেইটা বাংলাদেশে আমরা দেখতে পাই না। তো সেই দৃশ্যটা বাংলাদেশে দেখতে চাই যে কমিশনের পূর্ণ তো আছেই, একজন ডিজি লেভেলের কর্মকর্তা কমিশনের
তিনি পর্যন্ত অত্যন্ত মানে বড় প্রার্থীকে ডেকে এনে বলেছেন আপনার আপনার আচরণ ঠিক না, অ্যাকচুয়ালি ওই রেসপন্সগুলো আমরা আমাদের এখানে দেখতে চাই। এই রেসপন্সটা হবে যদি সবাই কমিটেড থাকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, অবশ্যই নির্বাচন কমিশন এই জায়গাটা নিজেকে শক্তভাবে বহিঃপ্রকাশ করার হেলিকপ্টার ফিরিয়ে দিয়েছিল যে আপনি যেতে পারবেন না, মানে যিনি ইনকাম্বেন্ট প্রাইম মিনিস্টার তিনি নির্বাচনী প্রচারে সরকারি হেলিকপ্টার নিয়ে যাচ্ছেন, টিএন সেশন সেই হেলিকপ্টার আকাশ থেকে নামিয়ে এনেছিলেন, সেটা কিন্তু উনি অনার করেছেন, অনার করেছেন, দেবেগৌড়া ছিলেন প্রাইম মিনিস্টার। জি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ রেজা ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, নিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানটি আমরা আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।